শুক্রবার পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় করাচি শহরে পুলিশ প্রধানের কার্যালয় লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। এ সময় পুলিশ সদর দফতরে বেশ কয়েকটি গ্রেনেড বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানায় কর্তৃপক্ষ। তবে হামলার সময় পুলিশ প্রধান করাচিতে না থাকলেও এ ঘটনায় পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক সহ বেশ কয়েকজন হতাহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। পরে সেখান থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে হামলায় জড়িত বন্দুকধারীদের ধরতে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রাথমিকভাবে 8 থেকে 10 জন হামলা চালিয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এ ঘটনার পর সাধারণ মানুষের নিরাপত্তায় করাচির প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়ার পাশাপাশি নজরদারি বাড়ানো হয়। স্থানীয়দের ওই এলাকা এড়িয়ে চলতেও বলা হয়েছে। দেশটিতে নিষিদ্ধ ঘোষিত তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। ঘটনাস্থলের কাছাকাছি পাকিস্তান বিমান বাহিনীর ঘাঁটি সহ আরও বেশ কয়েকটি কৌশলগত স্থাপনা রয়েছে। এদিকে একই দিন করাচি পুলিশ প্রধানের কার্যালয়ের পাশে অবস্থিত সাদ্দার থানা স্টেশনেও হামলার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।